হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি 6 সিজন হোটেলের সেহরি বুফে করতে। সো চলুন দেখে নিই তাদের কী কী আইটেমস রয়েছে। লেটস গো। লাক্সারিয়াস হোটেলে সেহরি বুফে করতে চলে আসলাম আজ। আজকের এই ভিডিওটি থাকছে গুলশানের 6 সিজন হোটেলে সেহরি বুফে নিয়ে। 7,000 টাকা বুফেতে তারা কি কি সার্ভ করেছিল এটা আজকে আপনাদের দেখাবো। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমাদান মুবারক। রমজান মাস আসলেই কিন্তু আমার বাহিরে সেহরি করার ক্রেভিংস বেড়ে যায়, তাই আমি চলে এসেছি 6 সিজন হোটেলে সেহরি করতে। এখানে তারা লবিটা খুবই সুন্দর করে সাজিয়ে রেখেছে, পুরো থিমটাই ছিল রমাদান উপলক্ষে। ঢোকার সাথে সাথে কিন্তু আপনারা একটা ফেস্টিভ ভাইব পাবেন, পুরো হোটেলটা জুড়েই ছিল লাইটিং করা। চলুন দেখি কি কি আইটেমস রয়েছে। এটা হচ্ছে তাদের লাইভ গ্রিল সেকশন। এখানে রয়েছে গ্রিল চিকেন, ম্যাকারল ফিশ, চিংড়ি মাছ, রূপচাঁদা মাছ, বিফ স্টেক সহ আরো 3 রকমের কাবাব। এখানে রয়েছে পটেটো ফ্রাই, ভেজিটেবল কারি, ডোরি ফিশ, ছিল লাজানিয়া, বারবিকিউ, বিফ রিবস, গরুর মাংস ভুনা, ডাল মাখনি, নান রুটি, ছিল প্লেন রাইস এবং লাল চালের ভাত, ছিল বিভিন্ন রকমের জুস, ডিটক্স ওয়াটার এক্সেট্রা। এখন চলুন তাদের স্যালাড সেকশনটা ঘুরে আসি। পাস্তাদের স্যালাডের সাথে ফ্রুটসও রাখা ছিল কিছু, ছিল রাশিয়ান স্যালাড, পেস্তা স্যালাড, পেঁপে, আনারস, আরও ছিল হুমাস অ্যান্ড লটস অফ আইটেমস। ও হ্যাঁ, 2 রকমের খেজুরও কিন্তু এখানে ছিল। স্যালাদের সাথে কিন্তু স্যান্ডউইচ অ্যান্ড বেকন সালামি রাখা ছিল। ও হ্যাঁ, এখানে কিন্তু ছিল কর্নফ্লেক্স অ্যান্ড কোল্ড মিল্ক। কর্নফ্লেক্স আমি যেখানেই দেখি মানে আমার খেতে হবেই। সো এখন আমি আমার খাবারগুলো নিয়ে এসে পড়েছি। ফার্স্টে আমি স্যান্ডউইচ, স্যালাড আর সাথে নিয়ে এসেছি সালামি। স্যান্ডউইচের ভিতরে ছিল চিজে ভরপুর কিছু চিকেন অ্যান্ড ভেজিটেবলস। খুবই লাইট একটা খাবার, এটা খেয়ে একদম রিফ্রেশ ফিল হয়েছে আমার কাছে। দেন আমি তাদের পাস্তা স্যালাডটা ট্রাই করলাম। সত্যি কথা বলতে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, খুবই ঠান্ডা ঠান্ডা ছিল। পাস্তাটা মেয়ে দিয়ে মাখানো ছিল পুরো। সো এই লাইট আইটেম খাওয়ার পরে আমি নিয়ে নিলাম 2 রকমের ড্রিঙ্ক। একটা ছিল ব্যানানা লাস্সি, এটা আমার কাছে খুবই রিফ্রেশিং লেগেছে, আর সাথে ছিল ফ্রুট জুস। তে চিনি দিয়ে ভরে রাখছিল, ভালো লাগে না। দেন আমি নিয়ে এসেছি ডোরি ফিশ, চিংড়ি ফ্রাই, রূপচাঁদা ফ্রাই, ডাল মাখনি, পটেটো ফ্রাই অ্যান্ড নান রুটি। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, ডোরি ফিশটা জাস্ট ইয়াম। খুবই সফট করে এটা রান্না করা হয়েছিল, আর এর সাথে তারা দিয়েছিল একটা রায়তা, যেটা টেস্ট কিনা আরও এটাকে এনহ্যান্স করছিল। অ্যান্ড চিংড়ি মাছ আর রূপচাঁদা মাছ খুবই ভালোভাবে ফ্রাই করা হয়েছে এখানে, এগুলার থেকে পুরো বারবিকিউ স্মেল পাচ্ছিলাম আমি। দিন আমি নিয়ে আসলাম 2-3 রকমের কাবাবস। অ্যান্ড একটা কথা না বললেই না, তাদের 3-4 রকমের সস মেয়োনিজ ছিল। অ্যান্ড তাদের মেয়োনিজগুলো জাস্ট অ্যামেজিং, মেয়োনিজগুলো দিয়ে কাবাবটা খেতে বেশি ভালো লাগছিল। দেন এগুলা খাওয়ার পর আমি আবারও চিংড়ি ফ্রাই, ডোরি ফিশ অ্যান্ড রিবস নিয়ে আসি। সো বিফে রিবসের পার্টটা কিন্তু আমার কাছে বেশি ইয়াম লাগে, তাও আবার এটা ছিল বারবিকিউ করা। অ্যান্ড নাও ইটস টাইম ফর বেঙ্গলি কুইজিন। হাতে সাথে নিয়ে এসেছি গরুর মাংস ভুনা, মুরগির রোস্ট অ্যান্ড অল্প একটু সবজি। এগুলো খেতে আমার কি যে শান্তি লাগছিল, মুরগির রোস্টটা কিন্তু ছিল অনেক ইয়ামি, এটা একদম মিষ্টি মিষ্টি ফ্লেভার পাচ্ছিলাম, পুরো বিয়েবাড়ির স্বাদ আসছিল। অ্যান্ড গরুর মাংসটার কথা কি আর বলবো, এটা একদম গোলে ঝুরা মাংস মতো হয়ে গিয়েছে। এটাতে কিন্তু ছিল রোস্টেড গার্লিক দেওয়া, ইট ওয়াজ টু গুড। একটা কথা অবশ্যই বলতে হবে, তাদের শেফ কিন্তু অনেকই ভালো, কারণ প্রতিটা খাবারই আমার কাছে ভালো লেগেছে।
তো এখন চলুন দেখে নেই ডেজার্টে কি কি আইটেমস রয়েছে। তাই সেহরির সময় নিয়ে চলে আসলাম, খুবই ভালো লাগছিল লাইট একটা খাবার। দিন এখানে আমি কয়েকটা ডেজার্ট নিয়ে আসি, ডেজার্ট গুলোর টেস্ট আমার কাছে আহামরি ভালো লাগেনি, জাস্ট ওমালি অ্যান্ড কোনাফাটা খেতে আমার কাছে ভালো লেগেছে। সো গাইস আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আমার পেজটি লাইক দিতে ভুলবেন না, অ্যান্ড আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। সবাইকে আবারও রমাদান মুবারক, আল্লাহ হাফেজ।